Hello and welcome to GM Study for Dreams. Welcome to your channel. Lady Constable WBP যারা মার্ক কমপ্লিট করেছো তাদেরকে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। এবং আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব তোমাদের মেইন एग्जाम সামনে। মনে করো জীবনের অনেক বড় অবস্টাকলস যখন আমাদের পুলিশের ট্রেনিং হয় তখন আমরা নানা রকম অবস্টাকলস গুলো ক্রস করি, দেয়াল টপকানো, তো কোনো মানে মাটির গর্ত থেকে যাওয়া, কোনো কাঁটা তারের বেড়া থেকে তলা থেকে যাওয়া, নানা রকম অবস্টাকল। সেই অবস্টাকল লাইফে সবার আসে, সমস্যাহীন জীবন মানে হয়ই না বললে চলে। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে এবং তোমাদের একজন উইমেন হিসাবে, একজন মহিলা হিসাবে বা একটা মেয়ে হিসাবে কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন যে হতে হয় সেটা আমরা অনেকটাই বুঝি। এবং আমি অন্তত যেটা বুঝি, যেখান থেকে তোমরা প্রিলিমিনারি এক্সাম, তারপরে মাঠ, তারপর তার আগে পিএমটি পিইটি, এতগুলো পরীক্ষা তোমরা পাস করে এসছো, এবারে তোমরা মাঠ করেছো মেইন এক্সাম। এই যে মেইন এক্সাম হবে, এই মেইন এক্সামে একটা স্ট্র্যাটেজি দরকার, কারণ খুব বেশি সময় তোমাদের হাতে নেই। জানুয়ারি মাসের সেকেন্ড উইক বা লাস্টের দিকেই তোমাদের একটা খবর, এরকম ভেবেই এগোতে হবে। মনে করবে নতুন বছরে জানুয়ারি মাসটা পুরোটাই তোমাদের যে হাতে আছে এটা না ভেবে মনে করবে যে সময় কিন্তু খুবই অল্প, মাত্র একটা মাস হাতে টাইম আছে, এর মধ্যে থেকে মেনের প্রিপারেশান নিতে হবে। 25 জিকে, 25 ম্যাথ, 25 জিআই আর 10 নম্বর হচ্ছে ইংলিশ। তাহলে প্রথম থেকে যদি আমি বলি, আমি একটু পিছন থেকে যাওয়ার চেষ্টা করব, কারণ ইংলিশ সাবজেক্টটা আমার চ্যানেলে আমি নিয়মিত ক্লাস দিচ্ছি তোমাদেরকে। ইংলিশ ক্লাসে আমার চ্যানেলে কী কী ক্লাস আমি দিয়েছি, সেন্টেন্স থেকে শুরু করে নাউন, প্রোনাউন, নাউনের মধ্যে জেন্ডার, সিঙ্গুলার, প্লুরাল, প্রোনাউন কয় প্রকার, 10 প্রকার, তার বিভিন্ন এরর যেগুলো আসে সেগুলো, এবং মেমোরাইজ পার্ট, লার্নিং পার্ট। মেমোরাইজ পার্ট কোনগুলো, যেগুলো ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম, ফেজাল ভার্ব, প্রোভার্বস, তারপরে আমাদের কালেকটিভ নাউন যেগুলো আছে, তারপরে বিভিন্ন স্পেলিং আছে, এগুলো হচ্ছে আমাদের মুখস্থ পাঠের মধ্যে পড়ে, যেটা আমাদের ডেলি আমাদের পড়াশোনা করা উচিত। যেমন আর্টিকেল, এ অ্যান্দা কোথায় বসে, এই রুলসগুলো, এই কিছু কিছু যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে জিনিসগুলো আমাদের মুখস্থ করার দরকার সেই জিনিসগুলো আমাদের প্রতিদিন পড়তে হবে, এটা মেমোরাইজ পার্টের মধ্যে পড়ে গেল। আর লার্নিং পার্টের মধ্যে ভয়েস ন্যারেশন, টেন্স, অলরেডি আমি টেন্সের ক্লাস তোমাদের জন্য আপলোড করে দিয়েছি, পার্ট 1 পার্ট 2 এইভাবে আসছে। ভয়েস ন্যারেশন ক্লাস কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের WBP ক্যান্ডিডেটসদের কথা মাথায় রেখে, PSC ক্যান্ডিডেট যারা আছো তাদের কথা মাথায় রেখে আমি খুব দ্রুত এই ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করব। কীভাবে মেমোরাইজ পার্ট এবং লার্নিং পার্টের মধ্যে একটা ব্যালেন্স করে নিতে হবে, লার্নিং পার্ট আর মেমোরাইজ পার্ট এই দুটো পার্ট তো এই অল্প দিনে সবই যে হিউজ যে সিলেবাস করা তো সম্ভব নয়। তোমাদের মধ্যে অনেকেই আবার PSC পরীক্ষা দেবে, কিন্তু সামনে যেহেতু WBP মাঠ করে আছো, তাহলে সামনে একটা বিগ অপরচুনিটি এবং জীবনের একটা অন্তিম লগ্নে, মানে চাকরি এবং লাইফের ফেলিওর এবং ফুলফিলমেন্টের মাঝখানে একটাই মাত্র ডিফারেন্স রয়েছে, একটাই গ্যাপ রয়েছে, সেই জায়গাটা তোমাদের পূরণ করতে হবে। তাহলে আমার হওয়ার আগে WBP মেনের জন্য প্রিপারেশানটা নেওয়ার দরকার। সেক্ষেত্রে 10টা নাম্বার ইংরেজিতে আছে, সবাই কী করে, GK, ম্যাথ এবং GI তো সবাই মোটামুটি একটা প্রশ্ন লেভেল পর্যন্ত থাকে, সবাই করে আসে, একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, একটা GK, একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা একটা GI। কিন্তু যে 10 নম্বর ইংরাজি অনেকে হাত দেয় না, যে আমি ইংরেজিটা কাঁচা, ইংরেজিটা করবো না, ওটা আমি বাদ দিয়ে দেবো, তাহলে এখন কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইংরেজিটা অ্যান্সার করে আসা খুবই দরকার, কারণ ওই 5টা কি 6টা বা তুমি 10টার মধ্যে 8টা কেউ খুব ভালো ইংরেজিতে 8টা করলো, সেটা কিন্তু একটা পার্থক্য গড়ে দিয়ে যাবে। সেক্ষেত্রে আমি ইংরেজি ছোট্ট কিছু সাজেশান যদি বলি, কী কী করবো ইংরেজিতে, আমি সবার আগে বলেছি মেমোরাইজ পার্টগুলো আগে বেছে নিতে হবে, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, গ্রুপ ভার্ব, বিভিন্ন কালেকটিভ নাউন, তারপর তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ডেলি পড়তে হবে, ফেজাল ভার্ব, গ্রুপ ভার্বের কথা তো আমি বলেইছি, এবং সিনোনিম, অ্যান্টোনিমের মধ্যে কিছু বেছে সাজেশান করে আমি তোমাদের দেবো, মানে অনেকটা হিউজ অ্যামাউন্ট আছে, সেগুলো করা এই মুহূর্তে সম্ভব নয়, আমি কিছুটা সাজেস্টিভভাবে দেবো, সেগুলো করবে, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম এগুলো করবে, প্রতিদিন পড়াশোনা করতে হবে, এগুলো কিছু রুলস আছে, যে রুলসগুলো আমরা প্রতিদিন সেই রুলসগুলো আমাদের পড়তে হয়। এবারে লার্নিং পার্টের মধ্যে তোমার ভয়েস, ন্যারেশন, টেন্স, এই তিনটের উপরে খুব জোর দেবে, ডিগ্রিজ ও কম্পারিজন, পার্টস অফ স্পিচ আর আর্টিকেল প্রিপোজিশন, আর কোথায় আর্টিকেল বসে এবং কোথায় বসে না, বিভিন্ন পার্টস অফ স্পিচ কাকে বলে তার বিভিন্ন রকম ভাগ, এবং মুখস্থ পাঠের মধ্যে এটা যেন মনে থাকে, যেন পশু পাখিদের ডাক এবং তাদের ছোটো ছোটো বাচ্চা তাদের নাম কী বলা হয়, কিছু সাউন্ড কেমন, এটাই সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও এসেছিলো, হাতির ডাককে কী বলে, এগুলো এই জিনিসগুলো, ট্রাম্পেট যেটা আমরা বলি,
প্যাঁচার ডাকটা কি, এগুলো খুব সহজ জিনিস, কিন্তু এগুলোই একটা একটা দেয়। জেন্ডার থেকে একটা দিল, বা সিঙ্গুলার প্লুরালে শিপ দিল, চেঞ্জ হয় না, শিপ থেকে শিপই হয়। এরকম একটা ছোট ছোট লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করবো, যেগুলো কোথায় পাবো, যে কোনো বইতে আছে, সেখান থেকে তোমরা এই অল্প সময় করতে পারো, বা আমার চ্যানেলের প্লে লিস্ট তোমরা চেক করতে পারো, করে সেগুলো তোমরা পড়তে পারো। ইংরেজিটাকে আমাদের একটা ল্যাপটপে পরিণত করতেই হয় তাহলে চাকরি পেতে হয়। এবং জিকে যদি বলো, জিকে কী পড়াশোনা করব, মাধ্যমিক লেভেলের যে কোনো বই এখন তো সেই ডিটেলস পড়া সম্ভব নয়, তাই তরুণ গোয়েলের একটা জিকে বই আছে, সেই বইটা কনসাইজ ছোট্ট অথেন্টিক বই, সেখানে বাংলা ভার্সনটা তোমরা পড়তে পারো। এবং প্রত্যেকটা সাবজেক্ট, যেমন ভারতের ভূগোল, ভারতের ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোলটাও, যেহেতু WBP, পশ্চিমবঙ্গের ভূগোলটাও আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর স্মার্ট স্টাডি করতে হবে, অনেকটা উল্টোপাল্টা সিলেবাস না পড়ে যেগুলো অথেন্টিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো বেশি করে জোর দিতে হবে, তাহলে তোমাদের সাফল্য ভালো হবে আমি মনে করি। কারণ অঙ্ক কীভাবে করবে, অঙ্কের ব্যাপারে আমি যদি বলি, তোমরা যারা অঙ্ক তৈরি, প্রিলিমিনারি এক্সাম হোক, PSC জন্য মোটামুটি তোমাদের তৈরি আছে, তারা মিক্সড প্র্যাকটিস সেট দেবে, যেমন পেশা প্রবেশে দিচ্ছে, অ্যাচিভার্সে দিচ্ছে, পেপারে জীবিকা দিশারি, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, সাফল্য, সব পত্রিকা থেকে ঘেঁটে ঘেঁটে তোমরা প্র্যাকটিস সেট জোগাড় করে মিক্সড প্র্যাকটিস সেট দেবে। কারণ মিক্সড প্র্যাকটিসে কী হয়, সব রকম টাইপের অঙ্ক থাকে, তাহলে যে অঙ্ক টাইপটা আমার মানে বেঁধে যাচ্ছে, দেখা গেল অঙ্ক করতে গিয়ে অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক বা সরল অঙ্ক, বদমাস রুলের ওপরে বা কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এগুলো বেঁধে যাচ্ছে, সেগুলোকে আবার ঘুরে এসে সুবিদাসের বই থেকে বা আর এস আগরওয়ালের বই থেকে সুন্দর করে সেগুলো আবার প্র্যাকটিস করে বেসিকগুলো আবার সেখানে প্র্যাকটিস সেটে চলে যেতে হবে। আর যারা একেবারেই মানে অঙ্কে খুব খুব কাঁচা, তারা সুবিদাসের অঙ্ক বইয়ের প্রশ্নমালাগুলো, যে বিভিন্ন টাইপের অঙ্ক হয় সেগুলো আগে করবে, তারপর না দেখে টাইম ধরে ঘড়িতে কাঁটা ঘড়িতে অ্যালার্ম দিয়ে বা নোট করে নেবে, নিয়ে টাইম ধরে প্র্যাকটিস করবে। মক টেস্ট কেন বারবার সবাই বলে, কারণ মক টেস্ট কারণ একটাই, যে বাড়িতে এসে সব অঙ্ক পারলে হবে না, পরীক্ষা সেন্টারে অঙ্ক আর GI-টা সঠিক সময় নামিয়ে আসার জন্যই মক টেস্ট দেওয়া হয়। মক টেস্ট দিলে টাইমের একটা ম্যানেজমেন্ট তৈরি হয় যে কীভাবে আমি সঠিক সময় অঙ্কগুলো করে আসবো পরীক্ষার সময়, টেনশানে নিজে নিজে মক টেস্ট করে, সেলফ স্টাডির মাধ্যমেও হয়, নিজে ঘড়ি সেট করে দিলাম, কেউ যাতে মনে করো কোনো প্যাকেজ নেবো কোনো স্যারের কাছে, 100% কমন GK ফর WBP Lady কনস্টেবল, শিওর সাকসেস, সেটাও তোমাদের ব্যক্তিগত নিজের চয়েস, তোমরা নিতে পারো, কিন্তু সব কিছু তোমাদের হাতের কাছে আছে। আলটিমেটলি সেলফ স্টাডি ইজ ইম্পর্ট্যান্ট, সেলফ স্টাডি না হলে কোনো কিছুতেই সাফল্য হয় না। নিজে কতটা খাটছ, PDF-এর নোট PDF-এই ফোনেই পড়ে থাকবে, যে PDF-গুলো তোমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবে প্রতি বছর সেই PDF-গুলো পড়ে থাকবে, কিন্তু যদি আমি খাতায় লিখে পড়াশোনা করি তাহলে আমাদের অবশ্যই সেটা সাফল্য হবে। এইভাবে পড়াশোনা করো। আর GI তো আমি বলেছি, সুবিদাসের GI বইটা ভালো আছে, ওটা করো, GI-টা তোমার সুবিদাসের চ্যালেঞ্জার বইটা আছে, এটা থেকে GI প্র্যাকটিস করো, টাইপ ওয়াইজ রয়েছে। আর ইংরেজি ক্লাস তোমাদের জন্য আনতেই থাকছি, GM স্টাডি ফর ড্রিমসকে এইভাবে ভালোবাসো, এইভাবে ভালোবাসো দাও, যারা দেখছো পুরোটা দেখলে ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আবার আসতে পারে। এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও, থ্যাংক ইউ।